শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। কালী মন্দির, এই মন্দির থেকে অল্প দূরেই 4-5টা ঘরে ট্রেনিং হতো এবং একটা বিহারি এলাকার ভিতরেই এই ট্রেনিং কাজ সম্পন্ন করতেন ডাক্তার জাহাঙ্গীর কবির সহ অন্যান্যরা। 71 সালের পাঞ্জাবি লেন রেলওয়ে কলোনি, যেটা এখন শহীদ কলোনি নামে পরিচিত, কিন্তু এটার অবয়বার আগের মতো নেই। KC-3 পক্ষ থেকে ডাক্তার জাহাঙ্গীর কবির এই বাসাকে কেন্দ্র করে তার কাজ চালাতেন। আমার নাম আব্দুল আজিজ খান, আমার পিতা মরহুম মোহাম্মদ আরশাদ আলী খান, মার নাম মুসাম্মদ নাইমা খাতুন। ওই যে সাদ ওইটাই ঘর, এগুলো সব এক্সটেনশন, ওইটাই হলো আদি বাড়ি। পরীক্ষার পরে মুক্তিযুদ্ধে যোগদানের জন্য যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখনই ডক্টর মাহফুজুর রহমান বললো যে তোমার ট্রেনিং যাওয়ার দরকার নাই, তুমি এখানে থাকো, আমরা যোগাযোগ করবো। তখন ডক্টর মাহফুজুর রহমানের যোগাযোগে আমাদের গেরিলা তৎপরতার অংশ হিসাবে ওনারা আমার বাসাটা একটা কেন্দ্র করলো। যেহেতু আমি মুক্তিযুদ্ধ শুরুর দিকে মার্চ মাসে মেডিকেলের সেন্টারের পরে যেতে পারিনি অসুস্থতার কারণে, ও বলে আমি আর যাওয়ার চেষ্টা করি নাই। এই বাসায় সবসময় ও যাদের চিঠি দিয়ে পাঠাতো আমি সাহায্য করতাম নানাভাবে, এবং একদল তরুণ যোদ্ধা ছিল যারা ছাত্র, কেউ মেডিকেলের ছাত্র, মেডিকেলের কয়েকজন ছিল বিভিন্নখানের ছাত্র, ওরা আমাদের বাসায় নাস্তা খাওয়া দাওয়া করতো, বা আমি কোনো ওষুধপত্র আনলে বা অন্য কোনো যোগাযোগ কেন্দ্রে সেগুলো ওষুধপত্র নিয়ে গেছি। এই বাসার আশপাশ দিয়ে ইস্পানি কারখানায় অবাঙালিরা চাকরি করতে যেত, ওরা সবসময় চাইতো এখানে একটা উত্তেজনা সৃষ্টি করে এখান থেকে আমরা বাঙালি তখন যে রয়ে গেছি সরে যাই। ওরা একবার আমার আর আমার ছোটো ভাইকে দুপুরে আমরা খাচ্ছি ধরে নিয়ে পুলিশ আউটপোস্ট নিয়ে গেছিলো। সৌভাগ্যক্রমে কয়েকজন কর্মচারী তখন দুপুরে লাঞ্চে ফিরছিল, তারা পুলিশ স্টেশনে বলে না এরা তো এখানকার ভদ্র ছেলে। তবে সবচেয়ে নৃশংস ঘটনাটা হলো পরবর্তী রমজান মাসে, রমজান মাসে এরা একদম এই অঞ্চলটা পুরোটা কর্ডন করে আমাদের এখানে জাকিল পেয়েছে, অনেক বয়োবৃদ্ধ আমরা যাদের চাচা বলতাম এদের অনেককেই নিয়ে এসে, যেমন একজনের কথা এখন আমার মনে আছে, ওনার ছেলে গাজী সালাউদ্দিন আমাদের চট্টগ্রাম ভার্সিটির পর ডিন হয়েছিলেন, তো ওনার বাবাকে
ধরে নিয়ে ওরা ওই ফয়েজ লেক থেকে যেগুলো ঝর্ণা নামে ওদিকে রেলের একটা বাদ দিয়ে ওখানে লেক করা আছে, ওই লেকের আপসাইডটার মধ্যে জবাই করছে, এরকম অনেককে নিয়েছে। আপনার বাসার তখন কী হয়েছিল? আচ্ছা, তখন আমার বাসায় হলো মুক্তিযোদ্ধারা সকালের নাস্তা করতে এসে কোনোমতে নাস্তাটা করছে, শুনছে যে রেইড হচ্ছে, ওরা ওই বাসার সামনেই ওদের জুতো টুতো স্যান্ডেল রেখে চলে গেছে। তা আমি ওই ওষুধ সংগ্রহ করতাম মুক্তিযোদ্ধা চিকিৎসার জন্য, ওষুধপত্র নিয়ে আসছিলাম। আমার মা খালি ছিলেন, বাবাও তখন পারিবারিক কাজে মাইমিশিং ছিলেন, মা একা ছিলেন। ঘটনার দিন ভোরে উঠছি বাসায় এসে, আমি রাতে ওষুধ সংগ্রহগুলো বাইরে শহর থেকে এসে, এটা দুটো শহরের পাশে শহর তুলি, একটু সাবধানে চলাফেরা করতাম, কারণ একদিক দিয়ে অবাঙালিরা যেত, একটা প্রবলেম ছিল। তারপরে আমি আসলাম, দেখি এরা সরে যাচ্ছে, আমি যাচ্ছে করি বলে এখানে রেড করতেছে, খুবই অসুবিধা আছে, বলে তাহলে তোমরা সরে পড়ো। ওরা সরাই পাড়া বা অন্য অন্য দিকে সুবিধা মতো চলে গেল। আমি বাসায় এসে দেখি মাছ ছাড়া কেউ নেই, আমার ওই এক ভাই থাকতো ও আমার ছোটো, ওরা ওদের সাথে চলে গেছে। ওরা ভেবেছে মা তো বুড়ো মানুষ, তাকে আর কী করবি। তা আমি ঢুকে, আমি তো জানি যে এদের সবার ভালো লাগে না, এই অবাঙ্গিগুলোর বেশিরভাগ ছিল খুবই অর্ধশিক্ষিত লোক, মূর্খ, এরা এই দেশে এত 23-22 বছর থেকে বাংলা বলতে পারত না, উর্দুতে কথা বলত। তারপরে আমি মাকে বললাম যে তুমি কোরআন শরীফ পড়ো, আর আমি একটা ভুল করলাম, ওরা স্যান্ডেলগুলো রেখে গেছে, ওটা আমার মাথায় আসেনি, ওটা বারান্দায় পড়ে নিল। আর আমি করলাম কি, পেছনে আমাদের একটা আগে কিচেন ছিল, তো ওটাকে আমরা কিচেন ওই ভিতরে উঠানো নিয়ে, ওটাও বেডরুম ছিল, আমি ওই বেডরুমে ওষুধগুলো সাজিয়ে রুগী ভেবে, আর আমার স্বাস্থ্য 1973 পর্যন্ত খুবই 110 পাউন্ড ছিলাম, 5'7" লম্বা, দেখতে রোগা মনে হতো। তা আমি বললাম যে তুমি দরজা টরজা খুলবে না, যদি ই করে বলে তোমরা বিরক্ত করবে না, আমার ছেলে অসুস্থ, ওই রুমে শুয়ে আছে। এটা ওই দিনের ঘটনা? ওই দিনের ঘটনা। তারপরে তো আমি আর বেরোই না, তারপর মাও আসে, ওরা বারবার আসে নক করে, তো অনেক সময় মা খুলছেন, ওরা বারবার জিজ্ঞাসা করে। এই বারবারের কারণ হলো ওদের ওই যে ছোটো ছোটো ছেলে, এরা ঘুরে সব দিকে, এরা দেখছে এই বাসার সামনে অনেক স্যান্ডেল লোক কই, ওরা নিশ্চয়ই এখানে একটা কিছু হয়েছে, এই জন্য বারবার আসে, কিন্তু কেউ কেউ আর পায় না। আর দেখছে মা কোরআন শরীফ পড়তেছে, আর মার চেহারাও খুবই মানে দেখলে বোঝা যায় যে ভক্তিমূলক, ভক্তি করার মতো। তবে ওই যে পরে অনেক দুষ্ট থাকে না, ওরা এসে মার বোধ একটা চেইন আর কি নিয়ে গেছে, এই পরে আর আসে না। তারপরে শুনলাম যে বাইরে একটু লোকজন মুভমেন্ট হচ্ছে, তখন আমি সাহায্য করবে। তবু ওই যে আমার পাড়ার যে আরও রেলওয়ের লোক ছিলেন একজন বাবার কলিগ, তো উনি বললেন তুমি বেরিয়ে এসো, বেরিয়ে এসো। তারপর আমি ভিতরে পরে জানলাম যে এরা এই অপকাণ্ডটা করছে, যেখানে এখানে ছিলাম ওই বাসায়, এবার এই বাসাতেই ছিলাম আমি। জাহাঙ্গীর কবির ওরা কোথায় ছিল? ওরা তো ওই যে এখান থেকে দেখে ওরা পেছন দিকে যে ওদিক থেকে সবে পাড়া বা কোথায় কোথায় চলে গেছে। ওই জন্য তো অনেক লোককে মেরেছি, যেমন আমি আর একজনকে বলি, সে আমার ছোটো 8 বছরের ছোটো, অনেকে হয়তো চিনবেন, ওর নাম সাইদুল হক, ও আমাদের চট্টগ্রাম মেডিকেল থেকে ডাক্তার হয়েছিল, ওর বাবাকেও ধরেছিল। তো বাবা উনি আবার সেকেন্ড অর্ডারের সৈনিক ছিলেন, ওনাকেও ধরে নিচে যায় পাহাড়ের দিকে। তো উনি বলেন ওদিকে আমি যাবো না, আর ওই পুলিশ বিট আর আকবাসের মসজিদের রাস্তাটা এটা তো অনেক দূর দেখা যায়, তো উনি বাদানুবাদ করছে যাবে না। তখন ওই ওখান থেকে আর্মি বা কেউ ই করতেছিল, ওর বলছে কী ব্যাপার, উনি বলতেন আমি অফিসে যাব, এরা আমাকে এদিকে পাহাড়ে নিয়ে যাবে, ও ধমক দিয়ে পড়ে, এইভাবে উনি বেঁচে যান। এই আকবাসের মসজিদের দিকে আসার সময়ই দুটো পাহাড়ের মাঝখান দিয়ে ঢুকলেই ওখানে কয়েকজন বাঙালির বাড়ি ছিল, আমার এখনও খেয়াল আছে, আমরা নাজির আঙ্কেল বলতাম, উনি একটু সুফি টাইপের লোক ছিলেন, ওনাকে ধরে নিয়ে মেরে ফেলবে। কালীবাড়ির পাশে, কালীবাড়ি এবং ইস্পাহানিতে যাওয়ার যে পুরনো রেল লাইন, এর মাঝামাঝি রেল কলোনির ঘরগুলো ঢাকা চিটাগাংয়ের পূবে, কালীবাড়ির পশ্চিমে, এই এলাকাটিতেই মুক্তিযুদ্ধকালীন সময়ে এই বাসাগুলো অনেকটা পরিত্যক্তের মতো ছিল, এবং এখানে মুক্তিযোদ্ধারা বিভিন্ন ট্রেনিং নিত, এবং তারা কখনো এক বাসায় ট্রেনিং নেয়নি, তারা ঘুরে ঘুরে নিত, কারণ এই বাসাগুলোর চাবি ওদের কাছে ছিল। এই জন্য যারা তরুণ কর্মকর্তা ছিলেন তারা সন্তান সন্তান চিনে সাহস নিয়ে ওরা আগে ভ্যাকেট করেছিল, ভ্যাকেট করার সময় চাবিগুলো আশেপাশে যারা কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছিল তাদের কাছে দিয়ে গেছিলেন। তখন আমরা ওই বিভিন্ন বাসায় বিভিন্ন গ্রুপে গ্রুপে ট্রেনিং হয়েছে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন।
কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।